শুভেচ্ছা স্বাগতম হনুমান সেলিমের আগমন, শুভেচ্ছা স্বাগতম এমপি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম পুরান ঢাকার নতুন স্বপ্নের আগমন। আমি জানি যে আপনারা দীর্ঘ সময়ের জন্য আপনারা অপেক্ষা করছেন। আমি শুধু বলতে চাই একটা কথাই, যে আমরা একটা পরিবারের মতো, আমরা একটা বৃহৎ পরিবারের মতো। তো অনেক আমার যে শ্রদ্ধেয় খালাম্মারা যারা উপস্থিত আছেন, চাচারা যারা উপস্থিত আছেন, আমার ভাইরা, আমার বোনরা যারা সকলে উপস্থিত আছেন, অনেকের পরিচিত মুখ আমি এখানে দেখতে পারতেছি। আমরা আমরা চাই যে আপনারা একটু কষ্ট করে অপেক্ষা করুন। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহারগুলি আমি নিজ হাতে আমাদের বিভিন্ন আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন তাদের সাথে নিয়ে আমি আপনাদের হাত নিজ হাতে আমি তুলে দিব। আপনারা এবং প্রত্যেকেই সবাই যাদের হাতে কার্ড আছে, সবার হাতে কার্ড আছে না? কার্ড কাটারে দেখেন তো আমাদের নেত্রী, আপনারা জানেন যে সকলেই এই মাহে রমজান এই পবিত্র মাসে উনি অক্লান পরিশ্রম করে যাচ্ছে, উনি পরিশ্রম করে যাচ্ছেন যাতে করে আমাদের সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষ যাদের দ্বারায় আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ আজকে প্রতিষ্ঠিত, তাদের জন্য এই মাহে রমজান মাসে পবিত্র সিএম সাধনার মাসে যেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস জানে মানুষের সাধারণ মানুষের জন্য নাগালে থাকে, ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেটার জন্য দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখার লক্ষ্যে সেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শুধু তার জন্য আপনারা দোয়া করবেন আমাদের মঞ্চে প্রবিষ্ট যারা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছেন, যারা আপনাদের সুখে দুঃখে সব সময় ছিল, মহামারীর সময়ও তারা তাদের নিজের জীবনকে ওনারা প্রাধান্য না দিয়ে ওনারা কিন্তু আপনাদের জন্য সবসময় আপনাদের পাশে ছিল। আপনারা চেষ্টা করবেন আমাদের অত্র এলাকায় যেন শান্তি বিরাজ করে, সেই দোয়া আমি আপনাদের সকলের কাছে কামনা করি। আমরা যেন সকল ঐক্যবদ্ধ থাকতে পারি, সেই লক্ষ্যে আমরা যেন কাজ করতে পারি। আপনারা বসে একটু ধৈর্যের সাথে আপনারা এতক্ষণ বসে ছিলেন, একটু বসে থাকেন, কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের এই বিতরণের অনুষ্ঠান আমরা শুরু করব। সকলকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে মেহমানদারি ব্যবস্থা করা হয়েছে সেটাকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের অত্র অঞ্চলের সাবেক মাননীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম মরহুমা স্ত্রী গুলশানার সাহেবকে আল্লাহ আপনি মাফ করে দেন, তাকে রমজানের উসিলায় আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।